নিরাপদ বার্তা, আপনার সিমটিকে নিউজ ভাইরাসের হাত থেকে বাঁচানোর জন্য এক্ষুনি দুইটি ফোন। হ্যালো, হ্যাঁ কখন আসবে? কখন আসছো তুমি সেটা বলো। আজব মানুষ কি সেটা তো বল। সত্যি সত্যি কি তুমি গাজে খেয়েছো নাকি? তুমি তো এরকম ভাবে কথা বলো না। হ্যালো, এবার নাম বল তোদের। তোদের নামে এবার পুলিশ কমপ্লেন করতে বলাচ্ছে। তুমি কি ওটা নাকি যেটা ওই যে ভাইব্রেট মেশিং, যেটা ভাইব্রেট মেশিং যেটা তার হচ্ছে বলতে আমরা দেব তোমাদের। তোমাদের নিয়ে ভিডিও বানিয়েছি বলে কি আমি রিং লাইট পুরাইনি? আমার কি সেটআপ করছে কয়েকদিন ধরে যে পথ ঘষতে হচ্ছে? আমাদের অনেক দূরে বাড়ি, তো আমাদের জন্য কলকাতা গিয়ে ভিডিও করা সম্ভব না। আমি শ্রেয়া বলছি। কোথা থেকে বলছে? ওকে একবার বল দিদি, আই লাভ ইউ। তো আমার হ্যাঁ তো খুব ভালোবাসি আমি তোমাকে। এই কেটে দিয়েছে। ডিসক্লেমার, ভিডিওটা শুরু করার আগে জানিয়ে দিই ভিডিওটা একটু বড়, কারণ সবাইকে প্র্যাঙ্ক কল করার চেষ্টা করা হয়েছে। ভিডিওটা দেখো আর হাসো। তো ফ্রেন্ডস, আমাকে আমার সাবস্ক্রাইবাররা অনেক নাম্বার দিয়েছে, কারণ প্রচুর বিশ্বাস করে আমি একটা ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম যে আমি প্র্যাঙ্ক কল করবো, তো নাম্বার আমাকে দিতে বলো। খুবই বিশ্বাস করে সবাই আমাকে, তো এবার তাদেরকে প্র্যাঙ্ক কল করা হবে। তো বেশি ভাট না, ওকে শুরু করা যাক আজকের ফার্স্ট জনকে প্র্যাঙ্ক কল। কল করার সাথে সাথে আমি সৌরভকে খুব একটা ফর্মে থাকবি, আমি সৌরভকে খুব ভালোবাসি, আমি সৌরভ বাজার বাজব। 9647 তো গাইস, এখন সৌরভকে প্র্যাঙ্ক কল করা হবে, ফর্মে থাকবি। হ্যাঁ আমি সৌরভকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে বললাম তো আমি সৌরভকে ভালোবাসি। সৌরভ হচ্ছে একটা ফালতু ছেলে, ওকে ভালোবাসিস না প্লিজ, বোন তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। আরে তুমি বুঝতে পারছো না, আমি সৌরভকে ছাড়া বাঁচতে পারবো না। সৌরভ মদ গাঁজা বিড়ি সিগারেট এসব সব খায়, ও খারাপ ছেলে একটা, সুপারে খেতে দিল। হ্যালো, বাইরে আছে গিয়ে ফোন করছে কি বলিস? বাইরে আছে গিয়ে ফোন করছে। হ্যালো সৌরভ, দাদা আমি তোমাকে বলছি তুমি সৌরভকে ছাড়া বাঁচবো না। বোন বোন সৌরভকে আমি দেখলাম মদ খাচ্ছে, বন্ধুদের সাথে উল্টে পড়েছিল মাঠে। কেটে দিচ্ছে গাইস। হ্যালো, দেখো দাদা কিছুতেই রাজি হচ্ছে না, তুমি বলো আমি দাদাকে কিভাবে রাজি করাবো? ও কন্টিনিউ বলে যাচ্ছে মদ খেয়ে উল্টে পড়ে থাকো। আমি তো এগুলো কিছুতেই বিশ্বাস করি না, আমি বলেই দিয়েছি, আমি বলেই দিয়েছি আমি তোমাকে ছেড়ে বাঁচব না। তুমি আমি তো ভাবতে পারিনি যে তুমি এরকম ভাবে কথা বলবে। তুমি পুলিশের কাছে যাবে তাই তো? তাহলে তুমি আমাকে নিয়ে যাও পুলিশের কাছে। তুমি যদি সত্যি সত্যি পুলিশ এতদিন রিলেশনে পর যদি তুমি আজকে পুলিশের কাছে যেতে চাও তাহলে সত্যি কিছু। মানে যে আমি দাদা ফ্যামিলির সাথে যখন ঝামেলা করছি তোমার জন্য, তোমার এটা প্র্যাঙ্ক কল মনে হচ্ছে? বাবা তো কোন বাড়িতে নেই কিন্তু দাদা আছে। হ্যাঁ মা আছে তো বাড়িতে, মাকে ফোনটা দে। খুব খুব বিরক্ত হচ্ছে আমার, দেখো তো কি বলছে আমার, দেখো তো বলো দাও কলে আছে, বলো দাও বিরক্ত করি না মোটে। হ্যালো আন্টি, আপনি কে? আমি কে সেটা তোমার শোনার দরকার নেই। না মানে না মানে আপনারা জ্বালাচ্ছেন, আমি কি বাড়ির লোককে আমার ব্যাপারটা জানাবো? বলো বলো যে ফোনটা রাখছি, বিরক্ত করবো না। ফোনটা রাখছি, বিরক্ত করবো না। মানে বিরক্ত করবো না মানে কি? আপনারা কারা? আমাদের প্ল্যান করছে আজকে পুরো ছেলেটা পাগল হয়ে গেছে, আবার ফোন করেছে।
হ্যালো, তোমাকে আমি জীবনেও আর কোনো দিন কল করবো না, তোমার নাম্বারটা আমি এক্ষুনি ব্লক করবো। কারণ আমি ভেবেছিলাম যে তুমি সত্যি, আমি ভেবেছিলাম তুমি যে সত্যি ভালো ছেলে, কিন্তু তুমি যে এতটা জঘন্য বাজে ছেলে সেটা আমি বুঝতেও পারিনি। মানে কি বলবো, আমি দাদার কথা বিশ্বাস করিনি, কিন্তু আজকে আমাকে বিশ্বাস করতে হলো, আর সেটা আমি হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। আজকে আমি হাতে নাতে প্রমাণ করে আর জীবনেও ফোন করবে না তুমি এই ফোনে। ব্যাংকের নামে পুরো একদম যুদ্ধ হচ্ছে গাইস, লঙ্কায় আগুন লেগে গেছে। আরে ওরে ইউটিউবার দা রাহুল ঢালি, আরে ইয়ার দা একটু ফোন করে বলতে পারতা যে শোনা তো একটু প্র্যাঙ্ক কল করব বা কিছু একটা করব, তো আগে তে বলতে পারতা। বলে দিলে তো প্র্যাঙ্ক কল কি করে হতো, মানে যদি বলে দিতাম না তাহলে যে অরিজিনাল তুই রেগে গেলি, মানে এতটায় বিস্তৃত রাগটা প্রকাশ পেল না। প্রথমে দেখলে অনেকজনকে প্র্যাঙ্ক কল করেছি, সেই ভিডিও গুলো কোথায় গেল? ওয়েট, খুব তাড়াতাড়ি ভিডিও গুলো আসছে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশানটা অল করে রেখো, কারণ পরবর্তী যে প্র্যাঙ্ক কলগুলো আসছে ধামাকা ধামাকা রিয়্যাক্ট। তো ফ্রেন্ডস, আমাকে আমার ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? তো তো ইনস্টাগ্রামে ফলো করো, তো আইডি দিয়ে দিলাম ফার্স্ট কমেন্টে, আমার ইনস্টাগ্রাম আইডি পিন করা থাকবে, তাড়াতাড়ি ফলো করো আমাকে আর তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।